শুক্রবার রথযাত্রার পূর্ণতিথিতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লক্ষ্মীপুরমার জোড়া মন্দির দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এবছর এই পুজো 64তম বর্ষে পদার্পণ করল। এবছরে তাদের পুজোর থিম মহিষাসুর বধ। পুজোর বাজেট প্রায় 8 লক্ষ টাকা। উদ্যোক্তারা জানান, প্রতি বছর রথের দিন তাদের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এদিন খুঁটি পুজো উপলক্ষে উদ্যোক্তা ও এলাকাবাসীদের মধ্যে উৎসবের মেজাজ দেখা যায়। আমাদের এই লক্ষ্মীপুরমার জোড়া মন্দির কমিটি 64তম বর্ষ খুঁটি পুজো হচ্ছে এখানটায়। এবারে থিম হচ্ছে যে বিভিন্ন রকম আপনি সমাজে দেখছেন, এই যে মেয়েদের ভ্রূণ হত্যা আর শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, সে বেসিকে এটা পুজোটা করা হচ্ছে। বাজেট ম্যাক্সিমাম প্রায় 7 থেকে 8 লাখ টাকা বাজেট দেখে আমরা পুজোটা করছি। আমরা যেহেতু পুজোটা প্যান্ডালটা একটু বড় সড়ো প্যান্ডাল, আর আগে থেকে লাগলে পুজোটা ভালো করে পুজো হবে, সব যত মেম্বার আছে এলাকাবাসী আছে আকর্ষিত হয়ে এই পুজোটার মধ্যে সম্মিলিত হবে, সেই জন্যই আগে থেকে লাগা হচ্ছে। রথযাত্রা আছে, রথের দিন জয় জগন্নাথের দিন, জগন্নাথের নাম করে মা দুর্গার নাম করে আমরা আজকে এখানে পুজো পুজো করছি। আজকে আমাদের শুভ রথযাত্রা। এই রথের দিনে আমরা মাকে আগমন করি কি মা এলে এখানে আমাদের সকলকে মানুষের শান্তি হোক। এই যে করোনা আমরা এতদিন যে পিছিয়ে গেছিলাম, এই করোনা দূর হচ্ছে মায়ের আশীর্বাদেই হচ্ছে। তো আমরা আজকে রথের দিন মাকে আগমন করলাম খুঁটি পুজোর দ্বারা আজকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।